ফ্রিল্যান্সিং জগৎটা আপনার আমার কল্পনার চেয়েও অনেক বড়। শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপিং, অ্যাপস ডেভেলপিং বা ওয়েল নোন যে কাজগুলো আছে এগুলো করলে যে আপনি ফ্রিল্যান্সার হবেন বিষয়টা মোটেও তা না। অলদো আমরা জানি ম্যাক্সিমাম ফ্রিল্যান্সিং কাজ কম্পিউটার দিয়ে করা হয়, বাট কম্পিউটার ছাড়াও কিন্তু আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারেন। তার মানে এই না যে আমি আপনাকে গেম খেলার কথা বলবো বা ক্লিক করে টাকা ইনকাম করার কথা বলবো বা কোনো একটা অ্যাড দেখার কথা বলবো। এগুলো করে আসলে কখনো কিছু করা যায় না, এগুলো কোনো ফিউচার নেই। সো আমি আপনাদের এখানে যে কাজটা দেখাবো এটা একটা প্রফেশনাল কাজ, যেটা আপনি লাইফ টাইম করতে পারবেন এবং এটা পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত চলবে। অ্যান্ড এই কাজটা শুধুমাত্র মোবাইল দিয়েই সম্ভব। অল দ্য কম্পিউটারতে করা যাবে, বাট মোবাইলে করাটা ইজি। কম্পিউটার আমাদের সবার কাছে নাও থাকতে পারে, বাট মোবাইল আমাদের প্রত্যেকের কাছে আছে। যারা গ্রামে থাকে বা স্কুল কলেজে পড়ে অথবা যে বয়সে হোক না কেন, প্রত্যেকে কিন্তু স্মার্টফোন ইউজ করে। সো আপনি সারাদিন মোবাইলে যে পরিমাণ সময় ব্যয় করেন বা আপনি যেই প্রফেশনে থাকেন না কেন, আপনাকে জাস্ট দৈনিক একটা ঘন্টার সময় মোবাইলে ফ্রিল্যান্সিং কাজে ব্যয় করতে হবে, তাহলে আপনি মাসে $100 থেকে $200 খুব ইজিলি ইনকাম করতে পারবেন। প্রতিদিন এক ঘন্টা করে, মাসে 30 ঘন্টা, অ্যান্ড দ্যাটস এনাফ। সো এখানে আমি যে ফ্রিল্যান্সিংয়ের কথা বলছি সেটা হচ্ছে এয়ারড্রপ। মোবাইলে ফ্রিল্যান্সিং করার জন্য এয়ারড্রপের চেয়ে বেটার কোনো অপশনই হতে পারে না। এখানে আপনাকে চার না পয়সা খরচ করতে হবে না, শুধুমাত্র দৈনিক এক ঘন্টা করে সময় ব্যয় করলেই হবে। সো বাকি ভিডিওটা কন্টিনিউ করার পূর্বে আপনারা অবশ্যই এই থাম্বনেল ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখে নেবেন। এখানে আমি এয়ারড্রপ আর্নিংয়ের কিছু পেমেন্ট প্রুফ দেখিয়েছি। সো সবাই এই ভিডিওটি স্কিপ করে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। পেমেন্ট প্রুফ ভিডিওটি দেখে দেন এখানে আসবেন। সো আজকে ভিডিওতে আমরা এয়ারড্রপে এয়ার টু জেড বিষয় নিয়ে আলোচনা করবো। অ্যান্ড এয়ারড্রপে কাজ করার জন্য আপনার যা যা লাগবে, যা যা করতে হবে সব কিছু প্র্যাকটিক্যালি করে দেখাবো। সো পুরো বিষয়টা প্রপারলি বোঝার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমার নাম রবিন, আপনারা দেখছেন আরআই রবিন। ওয়েল, সো আশা করি আপনারা প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেল থেকে আর্নিং প্রুফের ভিডিওটি দেখে নিয়েছেন। যদি এখন পর্যন্ত কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা এখান থেকে দেখে নেবেন, এটা কেউ মিস করবেন না, এটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো আমি এখানে একটা লিস্ট করেছি, যে লিস্টের থ্রুতে আপনাদেরকে ইনফরমেশনটা দিব। যদি লিস্ট আউট না করতাম তাহলে সবগুলো ইনফরমেশন দেওয়া হতো না, কিছু না কিছু অবশ্যই মিস্টেক হতো। সো এখানে আমি তিনটা ভিডিও করব। তো প্রথম পার্টে এয়ারড্রপে যত ইনফরমেশন আছে এয়ার টু জেড সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিব। সো এখানে যে প্রথম কোশ্চেনটা সেটা হচ্ছে এয়ারড্রপ থেকে আমাদের মাসে কত টাকা ইনকাম করা যায়। সো যারা পেমেন্ট প্রুফ ভিডিওটি দেখেছেন তা অলরেডি জেনে গেছেন কি পরিমাণ ইনকাম এখান থেকে করা যায়। যদি আপনি মনোযোগ সহকারে কাজ করেন, প্রতিদিন এক ঘন্টা করে সময় ব্যয় করেন এবং আমি যে কোটি এয়ারড্রপ দিব যদি প্রত্যেকটা আপনি জয়েন করেন, তাহলে আপনি মাসে মিনিমাম $100 থেকে $200 খুব ইজিলি ইনকাম করতে পারবেন। সো প্রথম আনসার পেয়ে গেছেন। তো সেকেন্ড হচ্ছে এয়ারড্রপ আমাদের কি কাজ করতে হয়। কাজটা খুবই সিম্পল, এটা যে কেউ করতে পারবে। কাজটা হচ্ছে টেলিগ্রামে জয়েন করা, টুইটারে ফলো করা, রিটুইট করা, কমেন্ট করা বা মিডিয়ামে ফলো করা। সামটাইম ফেসবুকে লাইক করতে বলে, ইউটিউব সাবস্ক্রাইব করতে বলে অথবা রেডিটে ফলো করতে বলে। সো লাইক, রিটুইট, কমেন্ট এতটুকু কাজে একটা এয়ারড্রপে জয়েন করতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগে, তার বেশি কখনই যায় না। এটা শুনে অবাক হওয়ার কোনো কারণ নেই, যেহেতু অলরেডি পেমেন্ট প্রুফ ভিডিওটি দেখেছেন। ওকে, দেন হচ্ছে এয়ারড্রপে কাজ করতে কী কী লাগবে বা কী কী লাগে। সো এখানে কাজ করার জন্য প্রথমে আপনাকে মোবাইল লাগবে, একটা স্মার্টফোন থাকাটা অত্যন্ত বেশি জরুরি। আর আমি পার্সোনালি রিকমেন্ড করি মিনিমাম 3 GB র্যামের একটি মোবাইল ইউজ করার জন্য, বিকজ এখানে কাজ করতে গেলে আমাদের অনেক ধরনের অ্যাপস ইনস্টল করতে হয়, যেমন টেলিগ্রাম, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, মিডিয়াম, ডিসকর্ড, লিঙ্কডিন, রেডিট, তাছাড়াও আরও কিছু ওয়ালেট আছে যেগুলো আপনাদেরকে ইনস্টল করতে হবে। সবগুলো করতে হবে এরকম না, অ্যাপসে কাজ করা একটু বেশি সহজ আর কি। সো মিনিমাম যদি 3 GB র্যাম হয় তাহলে কাজ করা সবচেয়ে বেশি ইজি হবে, বিকজ অনেক সময় 2 থেকে 3টা অ্যাপস একসাথে রান করে কাজ করতে হয়, এক জায়গা থেকে কপি করে অন্য জায়গায় পেস্ট করতে হয়, এই টাইপের কিছু কাজ থাকে। সো 3 GB র্যামের হলে ভালোভাবে কাজটা করতে পারবেন। আর যদি আপনার র্যাম 1 GB বা 2 GB হয় সেক্ষেত্রে 2 থেকে 3 মাস কষ্ট করে করেন, আশা করি 2 থেকে 3 মাসের মধ্যে নিজের টাকা দিয়েই আপনি স্মার্টফোন কিনতে পারবেন, তাতে কোনো সমস্যাই হবে না। ওকে, সো যাদের র্যাম কম থাকবে তাদেরকে বাধ্যতামূলক যে সফটওয়্যারগুলো আছে এগুলো ইনস্টল করলে হবে, যেমন টেলিগ্রাম, তারপর হচ্ছে টুইটার, অ্যান্ড বাকিগুলো ইনস্টল না করলে চলে, বাকিগুলো প্রয়োজন পড়ে না, এটা না রাখলেও চলবে। এই দুটার সাথে আর 2 থেকে 3টা অ্যাপস লাগবে। ওকে, আরেকটা অ্যাপস লাগবে, সেটা হচ্ছে ডিসকর্ড, এটার নাম হয়তো অনেকে শোনেন নাই। তো মোটামুটি এই তিনটা হলেই কাজ চালাতে পারবেন, বাট আপনি অবশ্যই আপনার মোবাইলের স্টোরেজটা ফ্রি রাখবেন, অন্যান্য অপ্রয়োজনীয় যত অ্যাপস আছে সব কেটে একদম ক্লিন রাখবেন অলওয়েজ।
যদি র্যামটা কম থাকে আর যাদের র্যাম 8 GB বা 4 GB তারা তো খুব ভালোভাবেই কাজ করতে পারবেন। ওকে, সো আপনাদের এই প্রত্যেকটা অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করতে হবে, সবগুলো একসাথে লাগে না, সাধারণত টেলিগ্রাম, টুইটার, ফেসবুক, মিডিয়াম এই তিনটা লাগে বা এই চারটা লাগে, তার বাইরে যেগুলো আছে এগুলো মাঝে মধ্যে চাই, খুব কম, বাট অ্যাকাউন্ট করে নিতে হবে অবশ্যই, যখন প্রয়োজন পড়ে তখন যেন আমরা ইউজ করতে পারি। অ্যান্ড আপনার মোবাইল হয়তো ডিফল্টভাবে একটা জিমেল অ্যাকাউন্ট করা আছে বা আপনি হয়তো করে রেখেছেন অলরেডি, তো সেক্ষেত্রে আপনার পার্সোনাল জিমেলটা ইউজ না করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই বেটার হবে, কারণ এখানে কাজ করতে গেলে আপনাদেরকে অনেক জায়গায় জিমেল সাবমিট করতে হবে, তো আপনার জিমেলে অনেক মেল আসবে, সো এটা আলাদা রাখলেই বেটার হবে। দেন টেলিগ্রাম খুলতে হবে, টুইটার খুলতে হবে, ফেসবুক, তো ফেসবুকটাও আপনি অবশ্যই নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন পুরাতনটা না রেখে, কারণ পার্সোনাল প্রোফাইলে তো কোনো ক্রিপ্টোকারেন্সির পোস্ট শেয়ার করতে যাবেন না, অনেকে হয়তো পাগল টাগল ভাববে, জাস্ট কিডিং আর কি। যাই হোক, আলাদা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মানে প্রত্যেকটারই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং যদি পূর্বে কোনোটা থাকে তাহলে সেটা বাদ দিয়ে নতুন করে এই কাজের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর এগুলোতে আপনার একটা ডিফল্ট ইউজার নেম সেট করতে হবে, প্রত্যেকটার মধ্যে সেম রাখাটাই বেটার, সেটা কেন আমি পরে বলছি। তো মোটামুটি এই করে অ্যাকাউন্ট থাকলে আপনার চলবে। ওকে, দেন হচ্ছে এয়ারড্রপ কি, এয়ারড্রপ কেন আমাদের এত টাকা দেয়, তাদের লাভটা কি। আচ্ছা, তো প্রথম হচ্ছে এয়ারড্রপটা কি, এয়ারড্রপটা হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সির নতুন একটা টোকেন যখন মার্কেটে আসে সেটা এয়ারড্রপের থ্রুতে পাবলিসিটি করা বা মার্কেটিং করা। আপনি যদি সহজ ভাষায় বোঝাই, বাজারে যখন একটা নতুন প্রোডাক্ট আসে, যেমন নতুন কোনো ড্রিঙ্কস যখন আসে, তখন ওরা কী করে না, স্কুল, কলেজ, ভার্সিটি বা যেই মেন মেন পয়েন্টগুলো থাকে সেখানে ওরা একটা শপ দিয়ে বসে বা টেম্পোরারি একটা শপ তৈরি করে, সাথে 20 টাকার ড্রিঙ্কস 10 টাকায় বিক্রি করে, সাথে হয়তো বা মোবাইল রিচার্জ দেয় বা নানান অফার রাখে। সো আমরা এটা ক্রয় করি, তার মাধ্যমে ওদের অ্যাডভার্টাইজিং হয়, মানুষের কাছে এটা পরিচয় পায় এবং পরবর্তীতে মানুষ সেটা বাই করে, তাতে কোম্পানির প্রফিট হয় আর আমাদের প্রফিট হচ্ছে, আমরা এটা খাচ্ছি বা খেয়ে তৃপ্তি পাচ্ছি। বা মার্কেটে যদি নতুন কোনো সাবান আসে বা শ্যাম্পু আসে, সেক্ষেত্রে টিভি, ইউটিউব, ফেসবুক বা অ্যাপসের মাধ্যমে অ্যাডগুলো চালানো হয় যেন আমাদের সামনে বারবার পড়ে, সো সবসময় বারবার সামনে পড়াতে দেখা যায় আমরা বাই করি, তাতে কোম্পানির প্রফিট হয়। বাট ইনিশিয়ালি হয়তো কিছু খরচ করতেছে, বাট এন্ড অফ দ্য ডে ওদের কিন্তু প্রফিটটাই হবে, ওরা কিন্তু সব প্রোডাক্টই আমাদেরকে ফ্রিতে দিচ্ছে না বা কম দামে দিচ্ছে না, ওদের যে পরিমাণ প্রোডাকশন আছে তার 5-10% হয়তো মার্কেটিং এ খরচ করে আর বাকি 90% নিজেদের কাছে রেখে দেয়, যেটা ওরা মার্কেটিং করে ওই 10%-এর টাকা তো তুলবেই, তার চেয়ে বেশি প্রফিট করবে। ঠিক এয়ারড্রপটা সেরকমই, মার্কেটে যখন নতুন একটা ক্রিপ্টোকারেন্সির টোকেন আসে, ওই টোকেনটা আমাদের থ্রুতে মার্কেটিং করা হয়, আমরা যখন ওদের গ্রুপে জয়েন করি, ওদের টোকেনটা নানান সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, তখন ওদের এটা মার্কেটিং হয়, মানুষ এটা সম্পর্কে জানে, চিনে এবং এটা বাই করে, বাই করলে ওদের একটা প্রফিট হচ্ছে। আর ওই যে মার্কেটিং করলাম আমরা, ওই মার্কেটিংয়ের বিনিময়ে আমাদেরকে টোকেন দিচ্ছে, ওই টোকেনটা আবার আমরা এক্সচেঞ্জারে সেল করে একটা প্রফিট নিচ্ছে। যখন আমরা এক্সচেঞ্জারে এটা বাই সেল করবো, কেউ সেল করবে কেউ বাই করবে, ওই বাই সেলের থ্রুতে আবার কোম্পানির প্রফিট হবে এবং আপনি সেল দিয়ে আপনার ডলার নেবেন, এটা আপনার প্রফিট হবে। আমরা হয়তো অনেক ভাবছি $100, $200 পাচ্ছি বা $50 পাচ্ছি, $20 পাচ্ছি মাত্র 1 মিনিট একটা কাজ করে, বাট আমরা যে পরিমাণ টোকেন পাচ্ছি সেটা ওদের প্রোডাকশনের 5-10%, বাকি 90% টোকেন কিন্তু ওদের কাছে হোল্ড আছে। যখন আমরা এই 10% টোকেন মার্কেটে বাই সেল করবো তখন কি ওদের প্রফিটটা তৈরি হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, বাট একটা নতুন কনফিউশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে আসলে টোকেন কি, আমি যে বারবার টোকেন বলতেছি টোকেনটা কি। তো বিটকয়েন সম্পর্কে আপনাদের কতটুকু আইডিয়া আছে আই ডোন্ট নো, সো বিটকয়েন দেখি, তো বিটকয়েনের প্রাইস বর্তমান যে রেটটা আছে, এই রেট বাংলাদেশের টাকায় হচ্ছে 31,80,963 টাকা। এটা দেখে হয়তো অনেকে অবাক হয়ে যাচ্ছেন, একটা বিটকয়েনের প্রাইস এটা, বিটকয়েন কিন্তু একটা টোকেন, অন্য কিছু না। সো আমরা তো বিটকয়েন পাবো না, বাট এদের যে বাচ্চা কাচ্চা আছে বা নাতি পুতি যেগুলো আছে ওইটা আমরা পাবো। তো বিটকয়েন অনেক পূর্বের একটা টোকেন ছিল, তো এটাও এক সময় এরকম $5, $10 করে বিক্রি হয়েছে, $100 হয়েছে, $500 হয়েছে, $1,000, $2,000, $10,000, বর্তমান এটার প্রাইস হচ্ছে $39,000। ঠিক আছে, সো পাবলিক যখনই কোনো টোকেন বেশি বাই সেল করে তখন ওই টোকেনের প্রাইসটা বৃদ্ধি পায়। যেমন কিছুদিন আগে টোকেন পেয়েছিলাম, তো টোকেন পাওয়ার পর যার ভ্যালু ছিল মাত্র $1, তো আমার 75টা টোকেনের ভ্যালু ছিল $1, বাট ওইটা এক মাসের ব্যবধানে
আমি সেল দিয়েছিলাম $145 মেবি। সো টোকেনগুলো এরকমই থাকে, আপনি টোকেন পাবেন, টোকেনের ভ্যালু কখন আপ করবে কখন ডাউন করবে তা বলা যায় না, বাট যখনই টোকেনের ভ্যালুটা আপ করে সাথে সাথে আমরা গ্রুপে একটা সিগন্যাল দিই, ওই সিগন্যাল অনুযায়ী সবাই সেল দিয়ে ডলারটা নিয়ে আসে। আর এই টোকেনগুলো কোনো ফিজিক্যাল রূপ নেই, আপনি এটা ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না, শুধুমাত্র আপনার ওয়ালেটে দেখতে পারবেন আপনার কাছে এতটা টোকেন আছে। এক কথা যদি বলি, অনলাইন যে টোকেনগুলো আছে বা অনলাইন যে ডলারগুলো আছে যেগুলো কোনো ফিজিক্যাল রূপ নেই, এগুলো হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। সো এখানে আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে মূলত কাজ করছি। সো যখনই আপনি এয়ারড্রপে জয়েন করবেন তখন আপনারা টোকেন পাবেন, ডলার খুব কমই পাবেন, মাঝে মধ্যে হয়তো দু একটা থাকতে পারে যেখান থেকে সরাসরি ডলার দেবে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে টোকেন দেবে, ওই টোকেন থেকে মূলত ম্যাক্সিমাম প্রফিটটা আসে। ওকে, দেন আমাদের কোশ্চেন হচ্ছে এয়ারড্রপ থেকে কোথায় পেমেন্ট পাবো, এটা একটা বড় বিষয়। আমরা যে এয়ারড্রপে জয়েন করবো, এই টাস্কগুলো কমপ্লিট করবো, তো করার পর পেমেন্ট আমরা কোথায় পাবো? তো পেমেন্ট পাওয়া তো একটা মাধ্যম লাগবে, রাইট? তো মাধ্যমটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, যেখানে আমরা প্রায় 90% পেমেন্ট পেয়ে থাকি ট্রাস্ট ওয়ালেট থ্রুতে। বাকি যে 10% পেমেন্ট থাকে সেটা পাবেন আপনি হুবই, সোলোনা, টোকেন পকেট, ফিমেক্স, বিটমার্ট। বাট বেসিক্যালি আমরা এই ট্রাস্ট ওয়ালেটটা ইউজ করি, এটা দিয়ে আমাদের 90% উপর কাজ কমপ্লিট হয়ে যায়। আর বাকিগুলো তেমন লাগে না, হয়তো সপ্তাহে একটা ধরে এয়ারড্রপ আছে যেখানে আমাদেরকে এই হুবই ওয়ালেট থেকে হ্যাকোচেন অ্যাড্রেস দিতে বলে, আর সোলোনা ওয়ালেট এটা প্রায় আসে। ওকে, আপনারা যখন এই যে এয়ারড্রপে যে প্রজেক্টগুলো আছে এগুলো জয়েন করবেন, জয়েন করার সময় আপনাদেরকে বলবে আপনার পেমেন্ট রিসিভ করার জন্য একটা অ্যাড্রেস দেওয়ার জন্য। তো ওই অ্যাড্রেসটা আমরা ট্রাস্ট ওয়ালেটে পাবো, ট্রাস্ট ওয়ালেট থেকে কপি করে দেন ওদেরকে সেন্ড করবো, সেন্ড করলে দেন আমরা ট্রাস্ট ওয়ালেটে পেমেন্টটা পাবো, বা যে ওয়ালেটের অ্যাড্রেস দেবো ওই ওয়ালেটে পেমেন্টটা করবে। হয়তো অনেকগুলো বিষয় আপনারা প্রপারলি বুঝতে পারছেন না, বিকজ সাথে কোনো ট্রাস্ট ওয়ালেট দেখাচ্ছে না। ওকে, সো আপাতত যতটুকু বলছি এতটুকু শুনে রাখেন, বাকিরা যখন প্র্যাকটিক্যালি দেখাবো তখন পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এটুকু মেন থিম হচ্ছে আপনি সমস্ত পেমেন্ট এই যে ওয়ালেটগুলো আছে ওয়ালেটগুলোর মাধ্যমেই পাবেন, এই ওয়ালেটগুলোতে টোকেন পাবেন, ওই টোকেনটা আমরা যে কোনো এক্সচেঞ্জারে সেল দিয়ে ডলার করবো, ডলার করে দেন আমরা পেমেন্টটা হাতে নেব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এয়ারড্রপে প্রথম পেমেন্ট আসতে কতদিন সময় লাগবে? সো এক থেকে দেড় মাসের পূর্বে পেমেন্টে আশা করাটা টোটালি বোকামি, মিনিমাম এক মাস কাজ করতে হবে, তারপর থেকে আপনি পেমেন্ট পাওয়া শুরু করবেন। কারণ প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন করার সময় ওরা বলেই দেয় ওদের ডিস্ট্রিবিউশন কবে শুরু হবে, আপনি যে জয়েন করছেন সবগুলো টাস্ক কমপ্লিট করার পর ওরা আপনাকে বলে দিবে এই টোকেনটা ওই ডেটে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করবো, ওই ডেটে গিয়ে আপনার পেমেন্টটা পাবেন। সো প্রথম পেমেন্ট আসতে এক থেকে দেড় মাস সময় নেবে। আচ্ছা, আমি বিষয়টা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। সো আমার আর্নিং সাপোর্ট গ্রুপে চলে আসলাম। সো এক্সাম্পল স্বরূপ এটা হচ্ছে একটা এয়ারড্রপ যেটাতে আমরা জয়েন করেছি। সো এই এয়ারড্রপে বলে দিয়েছে ওদেরটা কবে শেষ হবে এবং কবে ডিস্ট্রিবিউশন শুরু করবে। তো এটা আজকে আমরা জয়েন করেছি, তো এটা এন্ড হবে 27 তারিখে। তো 27 তারিখের পরে এটাতে কেউ জয়েন করতে পারবে না, 27 তারিখেই লাস্ট ডেট জয়েন করার জন্য। আর ডিস্ট্রিবিউশন কবে শুরু হবে? ডিস্ট্রিবিউশন শুরু হবে 3/7/2021। তার মানে কি প্রায় 2 মাস পরে এটা থেকে পেমেন্ট পাবো আমরা। তো এখন যদি আপনি জয়েন করে সাথে সাথে বলেন আমার পেমেন্ট কোথায়, সেটা তো ভাই সম্ভব না। তো সবগুলো এরকম না, কিছু আছে আপনার 5 দিনও পেমেন্ট করে, কিছু আছে 10 দিনও পেমেন্ট করে, কিছু আছে 1 মাসের মধ্যে করে। বাট সাধারণত পেমেন্টগুলো আসে 1 থেকে দেড় মাসের মধ্যে, লং টার্মের এয়ারড্রপ খুব কমই আসে। যেমন এটাতে দেখেন এয়ারড্রপ শেয়ার করেছে এটা মেবি গতকালকে 20 তারিখে, এটা জয়নিং লাস্ট ডেট হচ্ছে 16 জুন, জুনের 16 তারিখ এটার লাস্ট ডেট, অ্যান্ড ডিস্ট্রিবিউশন শুরু হবে 26 তারিখ। তার মানে 1 মাসের মধ্যে ওদের পেমেন্টটা চলে আসার কথা, বাট সামটাইম এটা কিন্তু লেট করে। আপনারা 1 মাসের মধ্যে পেমেন্ট পাবেন, বাট এটা বলা উচিত না, কারণ অনেকে দেখা যায় অধৈর্য হয়ে যায় আসার পরেই। যদি আপনি ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন, আর যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে আপনি পারবেন না। টাইম প্রথমেই বলে দিচ্ছি, মিনিমাম 1.5 মাস কাজ করা দেন আপনি পেমেন্ট পাওয়া শুরু করবেন। আপনাকে এই প্রথম 1.5 মাস ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে। ওকে, বাট কিছু এয়ারড্রপ আছে যেটা 7 দিনের মধ্যে পেমেন্ট করে, তার মধ্যে একটা হচ্ছে লাটোগেন, ওদের মাসে 20-30টা এয়ারড্রপ আসে এবং জয়েন করে 1 সপ্তাহের মধ্যে ওরা পেমেন্টটা পাঠিয়ে দেয়। সো ইনস্ট্যান্টলি আপনার লাটোগেনতে পেমেন্ট পাবেন, বাট এইগুলো থেকে পেমেন্ট পাইতে 1-1.5 মাস আপনাকে ওয়েট করতে হবে। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এয়ারড্রপের পেমেন্ট কীভাবে বিক্যাশ, রকেট বা নগদে নিব? সো আপনারা যখন এই টোকেনটা পাবেন, টোকেনটা আমরা এক্সচেঞ্জার সাইডে সেল করি অথবা এক্সচেঞ্জার সাইডে সোয়াপ করি, এই দুইটা ওয়েতে আমরা টোকেনকে ডলারে কনভার্ট করি। তো ওই ডলারটা মূলত আমরা বাই সেল করি আমাদের নানান বাই সেল গ্রুপে। আমাদের বাই সেল গ্রুপ আছে যেটার মাধ্যমে আপনারা নিশ্চিতভাবে যে কোনো ডলার বাই সেল করতে পারবেন। এছাড়াও বাংলাদেশে অনেক ওয়েবসাইট আছে যাদের মাধ্যমে আপনি বাই সেল করতে পারেন, বাট ওদের কাছে বাই সেল করাটা আমি পার্সোনালি সাজেস্ট করি না, বিকজ ওরা ডলার প্রাইসটা একেবারেই কম দেয়। আমরা যে গ্রুপে বাই সেল করি এই গ্রুপগুলোতে ডলার প্রাইস 80-85 মধ্যে থাকে, বা তার চেয়ে বেশি হয়
এটা আসলে সময়ের উপর ডিপেন্ড করে, মার্কেটে যেরকম চাহিদা থাকে ওই চাহিদা অনুযায়ী প্রাইসটা পাওয়া যায়। সো পেমেন্ট পাওয়া নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না, এটা নিশ্চিত থাকেন। আপনার ডলার ইনকাম করার পর বিক্যাশ টাকার অথবা নগদের মাধ্যমে পেমেন্টটা খুব সহজে নিতে পারবেন নিশ্চিতভাবে, এটা নিয়ে কোনো প্রবলেম ফেস করবেন না। তো লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, এয়ারড্রপের ভবিষ্যৎ কী? এটা দিয়ে কি আসলে ভবিষ্যতে কিছু করা সম্ভব, নাকি এটা এখানে ইতি ক্ষণিকের জন্য? এক কথা যদি আনসার দেই, পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত এই কাজ চলবে। ক্রিপ্টোকারেন্সি ছাড়া পৃথিবী চলতে পারবে না, যেমন আপনি টাকা ছাড়া চলতে পারবেন না, ক্রিপ্টোকারেন্সি ছাড়া অনলাইন জগৎ চলতে পারবে না। অনলাইন মার্কেট, অনলাইন জগৎ ট্রানজিশনের জন্য ক্রিপ্টোকারেন্সি মাস্ট বি লাগবে, এবং এটা দিন যাবে ডেভেলপ হবে, দিন যাবে এটা চাহিদা বৃদ্ধি পাবে, এটা কখনোই এন্ড হবে না, নেভার এভার। প্রথম 2-3 মাস কাজ করার পর যখন একদম পুরোপুরি সেট হয়ে যাবেন, সবগুলো এয়ারড্রপে জয়েন করবেন, প্রতিদিন কাজ করবেন 1 ঘন্টা করে, দেন 3-4 মাস পর আপনার আর্নিং 100-200 মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা গ্রেজুয়ালি বাড়বে। সো আশা করি এয়ারড্রপের যত ইনফরমেশন আপনাদের জানার প্রয়োজন ছিল সবগুলো এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কী করে আপনি এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন, এবং এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার পর কী করে ইউজার নেমটা সেট করবেন। এই ইউজার নেম সেট করাটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, এটা আপনাকে প্রপারলি সেট করতে হবে, এবং অবশ্যই চেষ্টা করতে হবে প্রত্যেকটা ইউজার নেম যেন সেম থাকে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। অ্যান্ড কী করে এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হয় এই বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো অবশ্যই সেকেন্ড পার্টটা দেখবেন, এখনই আপনাকে আমাদের গ্রুপে জয়েন করার কোনো প্রয়োজন নেই, আগে সম্পূর্ণ টিউটোরিয়াল কমপ্লিট করেন দেন গ্রুপে জয়েন করবেন। অ্যান্ড আপনার ফ্যামিলি মেম্বার বা আশপাশের ফ্রেন্ড সার্কেল যারা আছে প্রত্যেকের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যেন প্রত্যেকে নিজে একটা সেলফ আর্নিং করতে পারে। আপনি যেই প্রফেশনে কাজ করেন না কেন, আপনার যে কোনো প্রফেশনের পাশাপাশি আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন। যদি আপনি কম্পিউটার লেভেলে ফ্রিল্যান্সার হতে চান হতে পারেন, নো প্রবলেম, বাট এটাও কিন্তু আপনি পাশাপাশি চালিয়ে দিতে পারবেন। আপনি এখন পর্যন্ত যতটুকু জেনেছেন এটাই কিন্তু এখানে শেষ না, তারপরও জানার অনেকগুলো বিষয় আছে। সো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।